শরীর খারাপ লাগতেছে? হ্যাঁ, আমার না মাথাটা ঘুরতেছে প্রচুর। কিরকম লাগতেছে? প্রচুর ঘুরতেছে। এই এই তো কাজ হয়ে গেছে। আরে কি সে ভাই, কি করবো কত, পকেটের অবস্থা খুবই খারাপ বুঝছস। অনেকদিন ধরে মুরগি টুরগি পাই না, এখন কি করবো, পকেটে তো এই অবস্থা থাকলে আর চলতে পারতাছি না। একটা ব্যবস্থা কর। আরে পকেটের অবস্থা তো শরীর তোর একা খারাপ না, আমারও তো খারাপ। আমিও চলতে পারি না, আমার তো কষ্ট। একটা গাঞ্জা খামো, দুদিন ধরে গাঞ্জা খাইতে পারি না টাকার লেগা। এখন এমনি হলে কয়দিন কী করবো কো? এখন আমার না একটা বুদ্ধি আছে বুঝছো। কি? আমার একটা ফ্রেন্ড আছে। হ্যাঁ সেই। আচ্ছা আচ্ছা, এখন তো অনেক কয়ে দিই এটা ব্যবস্থা করতে পারে। তাহলে মামা একটা ফোন দে, একটা ফোন দে, দেখ কি আর ভালো লাগতেছে না এমনি চলতে। তাহলে অনেক ফোন দিই, মাথা মাথা পুরো নষ্ট, পিন্দি কি মাথা ওটা কাজ করে না। রাখ, চালু কর। হ্যালো, হ্যাঁ বৃষ্টি, কই তুই? আরে তোর ভুলে গেলি গা। আচ্ছা ফোন যে আমরা যে জায়গায় সবসময় বসি না ওই জায়গাটা আসতো। আর তোলার একটা জরুরি কথা আছে, আইলে কম লাভ আছে, তোরও লাভ আছে, আমারও লাভ আছে, আইলে কম। আচ্ছা চালু। হ্যাঁ যেটা কথা সেটা মনে কর, তুই তো জানিস আমরা মনে কর কিছু করি না, কাম কাজ করি না, ঠিক আছে। মাথা মাথা নষ্ট, পিনিকে দুই দিন ধরে খাওয়াটা কিছু বন্ধ। এখন একটা বুদ্ধি দিয়ে সেটা আমরা কিছু একটা করতে পারি, একটা দেন টাইম মারতে পারি, বড় দেন। কেমনি কী করবো ক, তোর মাথা অনেক বুদ্ধি। ভাবলাম এই ব্যাপারে তুই একমাত্র হেল্প করতে পারবি, এছাড়া আর আমার কোনো গতি নেই, তাই তোরে ফোন দিলাম, একটা ব্যবস্থা কর মামা। তাহলে আমাকে একটু ভাবতে সময় দিতে হবে। বাপ বাপ, তাদের বাপ, কিন্তু বুদ্ধি কিন্তু সেই তো বললাম। আইডিয়া? হ্যাঁ পাইছস? হুম হুম ক। একটা আননোন নম্বরে ফোন করি, হ্যাঁ দেখি কাউরে টপে ফেলা যায় কিনা। টপে বলতে বুঝলাম না। মুরগি বানানো যায় কিনা? ও আচ্ছা, মুরগি বানাবি? বেস্ট আইডিয়া, পুরো না খেলা। তারপরে? হ্যাঁ ওর সাথে ফার্স্টে একটু আলাপ পরিচয়, হ্যাঁ তারপরে একটু মিষ্টি মিষ্টি করে কথা বলবো, তারপর দেখা করতে ডাকবো, তারপরে কিছু খাওয়াই দেবো, খাওয়ানোর পরে আমি তোদেরকে ফোন করবো। এর জন্য তো তোরে ডাকছি। তাহলে কাজ করতেই হবে, আমরা ফোন দে, এখন ফোন করবো। বানা ফোন দে। আচ্ছা দাদা, বানাই ফোন দে তুই। দেখি ফোন করে কিনা, ব্যাক আসে কিনা। দেখ এই ফোন করছে, ফোন করছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ আপনি আমাকে চিনেন না? আচ্ছা ভাই আপনার নামটা কি? আমার নাম বৃষ্টি। কি করেন ভাই আপনি? হ্যাঁ বাসায় কে কে আছে আপনার? আচ্ছা এটা কি, হ্যাঁ আপনি যে বিজনেসের কথাটা বললেন সেটা কিসের ব্যবসা? ব্যবসা করে তাহলে মানে মালদার বাটি? হ্যাঁ তাই। আচ্ছা আপনি কি ফ্রি থাকেন না কখনো? ও ব্যবসাদার মানুষ তো, তাই হয়তো একটু ব্যস্তই থাকেন।
সব সময় কি ব্যস্ত থাকলে হয় নাকি? হ্যাঁ, কিছুটা সময় তো আমাকে দেওয়াই যায়, তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে, সমস্যা নেই। আচ্ছা তাহলে পরে কথা বলি। আচ্ছা রাখি। আচ্ছা তাহলে তো আমার কথা হয়ে গেল, ঠিক আছে? তুই কাজ কর, তুই দুই থেকে তিন দিনে মালদার সে হয়ে পড়া, ঠিক আছে? যদি ব্যবসা করে খুব বড় বাটি মালদার বাটি ভালো একটা ধন্যবাদ যাবো, ঠিক আছে? তুই কাজ কর, আজকে তো মনে কর, আজকে শনিবার তো, রবি সোম মঙ্গল, ইনশাল্লাহ তুই ওরা ডাক, আমরা মঙ্গলবার দেখা করি, মিট করব, ঠিক আছে? আচ্ছা তাহলে আমি আরেকদিন কথা বলি, থার্ড দিন যখন কথা বলবো তখন ডাক দিব। হ্যাঁ, তখন ডাক দিবি, দেখি আঙ্গুল লাগে ওই চিপা নিয়েবি, ফোন আটকাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যা ঠিক আছে মামা, যা ভালো করে কথা বল। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা কিভাবে বক্সিয়া টপে ফেলা যায় সেটাই দেখতে হবে, তো উপায় ভাবতে হবে, উপায় ফেলাতে হবে না। আজকে তো একটা ফোন করাই যায়, তাইলে আজকে একটা ফোন করেই দেখি। এ পর্যন্ত তো আর আমাকে ফোন করলো না, কি আশ্চর্য, দেখি কি করা যায়। দেখি কল ব্যাক করে কি না। হ্যালো। হ্যাঁ বৃষ্টি, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। এখন আমি ফোন করছি দেখে মনে পড়ছে, তাছাড়া তো মনে পড়ে না। না না, কে বলছে? আমি তো মনে করতেছিলাম, এর মধ্যে তোমার ফোন পাইলাম। কোথায়, এমন তো হইল না যে মনে করতেছিলাম ফোনটা তোমার থেকে আসা, সেটা তো হয় নাই। আরে বোকা পাগলি, আমি তো তোমার কথাই ভাবতেছিলাম, দিনে রাতে আমি তো তোমার কথাই ভাবি। হইছে, মুখের কথা আমি বিশ্বাস করি না। আচ্ছা বলো, তুমি কি করলে তুমি বিশ্বাস করবা বলো? আমি যা বলবো আমি তাই করব। সত্যি? হ্যাঁ তাই করব। ভেবে বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি সত্যি। চলো আজ তাহলে আমরা গতকাল দেখা, গতকাল কি আগামী কালকে দেখা করি। হ্যাঁ ঠিক আছে, ডান। কখন দেখা করবা তুমি? বিকেলে। বিকেলে? হ্যাঁ বিকেল 4টায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। সত্যি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমি তাহলে তোমার জন্য অপেক্ষা করব, ঠিক আছে? আর অ্যাড্রেসটা আমি এসএমএস করে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে, আচ্ছা বাই বাই। উফ, প্রথম ধাপ শেষ, এবার আরেকটু কাজ বাকি আছে। হ্যালো আই শুন শুন, কাজ হয়ে গেছে, কালকে আমার সাথে দেখা করার কথা। হুম হুম, ওকে বলেছি বিকাল 4টার দিকে আমার সাথে দেখা করতে। হুম, আসবে? হ্যাঁ হ্যাঁ, ওইখানেই। আচ্ছা ঠিক আছে, আমি ফোন, তোরা রেডি থাকবি, আমি ফোন করলে চলে আসবি, ঠিক আছে? একটুও লেট যাতে না হয়। আচ্ছা ঠিক আছে, রাখি। করব, রোদে দিয়া মাথাটা তো গরম হয়ে যাচ্ছে। ও হ্যালো, কোথায় তুমি? আমি কেন, আমি তোমাকে অ্যাড্রেসটা পাঠাই নাই? হ্যাঁ আমি তো কাছাকাছি চলে আসছি, ভাবলাম তোমাকে একটা ফোন দেই। হ্যাঁ হ্যাঁ, আমি এখানে তোমার জন্য অপেক্ষা করতেছি, তাড়াতাড়ি আসো। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, পাঁচ, উনি আসার আগেই কাজটা কমপ্লিট করতে হবে। বৃষ্টি না? হ্যাঁ এই তো, তোমার জন্যই তো অপেক্ষা করতেছি। হ্যাঁ কেমন আছো? হ্যাঁ বসো। ভালো আছো না? হ্যাঁ বসো, চলো বসি। আর বলো না, তোমাদের এখানে এত রোদ। হ্যাঁ আমার তো গলা শুকিয়ে গেছে একবারে। গলা শুকিয়ে গেছে? প্রচুর রোদ। পানি খাবা? হ্যাঁ পানি আছে তোমার কাছে? হ্যাঁ আছে, দাও। তারপর কি অবস্থা বলো? এই তো ভালো, তোমার কি অবস্থা সেটা বলো। এই তো চলছে, সারাক্ষণ তো ব্যবসা বাণিজ্য নিয়ে থাকো, আমি তো আর কেউ না। হ্যাঁ ব্যবসা বাণিজ্য নিয়ে আসলে থাকতে হয়, কি করব বলো। তারপর তোমার বাসার সবাই ভালো আছে না? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে একটু সামনের দিকে আগে আমরা। বেশ চলো। কি হয়েছে
কোনো প্রবলেম না না প্রবলেম না কোনো আচ্ছা ঠিক আছে রোদের জন্য হয়তো এরকম লাগতেছে হ্যাঁ অনেক রোদ পড়ছে তো রোদের জন্য আর কি এরকম অবস্থা আচ্ছা ঠিক আছে কি কি শরীর খারাপ লাগতেছে হ্যাঁ আমার মাথাটা ঘুরতেছে প্রচুর কি রকম লাগতেছে প্রচুর ঘুরতেছে এই এই তো কাজ হয়ে গেছে তোরা কই তাড়াতাড়ি আয় কাজ হয়ে গেছে তাড়াতাড়ি কাজ হয়েছে হ্যাঁ 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 দেখ কাজ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ উঁচু একটা মোবাইল এই যে হ্যাঁ এই দাও না চাবির আচ্ছা ঠিক আছে ভাই আপনার এই অবস্থা কে ভাই উঠেন ভাই উঠেন উঠেন ভাই কি আপনার উঠেন 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 কারণ কারণ ব্যাপার দেখি ভাই আপনার মানিবে আপনার ফোন মানি ব্যাগ আসছিল লগে সব আসিল কোন কি ভাই আপনার লগে কে আসছিল আরে কিছে ভাই আপনি আমার আমার প্রেমের অভিনয় করে আমার তো ভোট মানি ব্যাগ টাকা সব নিয়ে গেছে রে আল্লাহ আরে ভাই আপনি ধরা খাইছেন ভাই আপনি বুঝেন নাই এখন ভাই অনেক পদের মাইয়ারা বাইরে হয়েছে প্রেমের অভিনয় কইরা লাশি দিয়ে ফান্দে বলে সবকিছু লয়ে যায় ভাই আপনার বুঝতে ভুল হয়েছে ভাই কাল লগে না কাল লগে দেখা করছেন সবকিছু লয়ে গেছে পড়াইয়া আমারে কাজ করা একদম ঠিক নাই আর এরকম কোনোদিন ভুল কইরেন না ভাই এরকম অনেক মানুষ আছে পকেট হাতে লয়ে যে সবকিছু লয়ে গেছে শেষ এখন ফোন দেন দেখবেন ফোন বন্ধ এখন আপনারা চিনবো না ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ আচ্ছা ভাই ঠিক আছে ভাই